নমস্কার আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার ভিডিওটা দেখুন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ চলুন তবে রান্নায় ফিরে আসি আজ আমি আপনাদের কাছে একটা ভীষণই হেলদি ডায়েট রেসিপি নিয়ে এলাম টমেটো স্যুপ খুব সহজভাবে এবং খুব অল্প সময়ের মধ্যে আমি এই রেসিপিটা আপনাদের কাছে বানিয়ে তুলে ধরার চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আমি তবে দেখে নিই এবার এই টমেটো স্যুপ বানানোর জন্য কী কী লাগছে এখানে আমি চারটে টমেটোকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর টমেটোগুলো কাটার সময় বীজগুলো যতটা সম্ভব চেষ্টা করবেন বার করে দিলে ভালো হয় এছাড়া আমি নিলাম এক টেবিল চামচ আদা এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে প্রায় এক টেবিল চামচ রসুনকেও ছোটো করে কুচি করে নিয়েছি এখানে প্রায় হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি এখানে প্রায় হাফ টেবিল চামচ বিট লবণ নিয়েছি এখানে প্রায় এক টেবিল চামচ বাটার নিয়েছি আর এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি কিছু ধনে পাতা কুচি নিয়েছি এছাড়া আমি প্রয়োজন মতো নুন আর চিনি নিয়েছি অবশ্যই আপনারা চিনি বা নুনটা নিজেরা স্বাদ অনুযায়ী দেবেন এবার গ্যাসেতে একটা ফ্রাইং প্যানে আমি প্রথমে বাটারটা দিয়ে দিলাম বাটারটা গলে গেছে এবার আমি প্রথমে রসুন কুচি তারপর আদা কুচি আর কাঁচা লঙ্কাটা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটু প্রয়োজন মতো নুন টমেটোটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না নরম হয়ে যায় প্রায় তিন মিনিট পর আমি ফিরে এলাম দেখুন টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে নিয়ে এটাকে পুরো ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং বলে দিয়ে ভালোভাবে আমি গ্রাইন্ডিং করে নিচ্ছি পেস্টটা বানানো হয়ে গেছে এবার আমি একটা জায়গার মধ্যে ছেঁকে নিলাম আর অল্প সামান্য একটু জল দিয়ে ভালো করে আমি ছেঁকে নিলাম দেখুন মিক্সচারটা কিন্তু আমার খুব ভালোভাবে ছাঁকা হয়ে গেছে সামান্য জল দিয়ে দিয়েছিলাম আমি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি আর এই ছাল আর বীজগুলো রয়েছে আবার আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি আর এই প্যানের মধ্যে আমি স্যুপটা আস্তে আস্তে দিয়ে দিলাম দেখুন স্যুপ কিন্তু ফুটতে শুরু করেছে এবার আমি বিট লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রয়োজন মতো চিনি আপনারা কিন্তু যে যেমন মিষ্টি খাবেন সেই মতো চিনিটা দেবেন আমি প্রায় দু টেবিল চামচ চিনি দিলাম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার আমি কর্নফ্লাওয়ারটা অল্প সামান্য জলে গুলে নিচ্ছি এটা আর কিছুই নয় স্যুপটাকে গাঢ় করার জন্য এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করা হচ্ছে দেখুন ঝোল কিন্তু ফুটছে এবার আমি আস্তে আস্তে কর্নফ্লাওয়ারটা ঢালছি কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে না হলে বসে যেতে পারে বা দলা পাকিয়ে যেতে পারে এইভাবে আমি আরও দু মিনিট ফুটিয়ে নিচ্ছি প্রায় দু মিনিট পর আমি এলাম একদম প্রায় তৈরি হয়েই এলো টমেটো স্যুপ এবার আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আপনারা যদি টকটক মিষ্টি মিষ্টি বানাতে চান তাহলে একটু চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন যে যেমন পছন্দ করবেন সেই মতো করবেন এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমার তো টমেটো স্যুপ একদম রেডি এবার আমি দেখুন গরম গরম সার্ভ করছি
খুবই সুন্দর টেস্টি হেলদি ডায়েট রেসিপি আপনারা অবশ্যই বানাবেন আর কেমন হলো লাইক বা কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর এরকমই অন্যান্য রেসিপি পেতে কিন্তু আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আমি আসছি পরে আরো অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার